কাউন্সিলর আফজাল হোসেনের হ্যাট্রিক বিজয়কে কেন্দ্র করে মেতে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সকল জনগণ। মিছিলে মিছিলে মুখরিত নগরবাসী। এই উল্লাস বিজয়ের উল্লাস, এই উল্লাস দিনরাত শ্রমে সার্থকতার উল্লাস। এই উল্লাসিত মিছিলটি শেষ হয় বিজয়ী কাউন্সিলর আফজাল হোসেনের এশা ও শুকরানা নামাজ আদায়ের পর প্রয়াত পিতা হাজি হানিফের কবর জিয়ারত এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে। আমরা আজকে তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে আমরা আনন্দ ঘন অবস্থাতে র্যালি করে দুই নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানের মসজিদে শুকরিয়া নামাজ পড়ে, এশার নামাজ পড়ে আমরা কবরস্থানে আমরা মানে মহান আল্লাহ পাকের কাছে দোয়া চাইলাম। এখানে আর শুধু আজকে না, বেশ কিছুদিন যাবৎ আমরা অনেক শ্রম, সময়, মেধা, পকেটের অর্থ ব্যয় করে এই গুড্ডির বিজয় এনেছেন। সবাই ক্লান্ত। আজকের এই বিজয়ের লগ্নে আমার যে টার্গেট ছিল বা আমার শ্রদ্ধা ময়মুরব্বীদের অনেক দিক নির্দেশনা হিসেবে যে টার্গেটটা ছিল সেটা কিন্তু সর্বপ্রথমে আমাদের কদম রসুল দরগায় জিয়ারত করে এই কবরস্থান জিয়ারত করে আমার বাবার সহ যারা যারা আমাদের ছেড়ে চলে গেছেন সবার জন্য দোয়া করে ইসমাইল চিস্তি রহমতুল্লাহ আল্লাহের দরবারে মানে জিয়ারত করে এরপর বাসায় এরা এইভাবেই আমাদের সাধারণত বিগত দুইটা নামে ছিল। আজকে যেহেতু কত বছর দরকারটা যাই না, সেহেতু ইসমাইল চিস্তি রহমতুল্লাহ আল্লাহের ইয়েও গেলাম না। এখানে অনেকে আছেন সেই দরবারের, কেউ কিন্তু অন্যভাবে নিয়ে না যায়, ও সবসময় যায় যে কোনো ব্যাপার রাস্তা দিয়ে গেল না, সুতরাং কেউই ব্যাপারটা অন্যভাবে নিয়ে না। যখন কত বছর দরকারটা যাবো তখন ইসমাইল চিস্তি রহমতুল্লাহ আল্লাহের দরবারও ইনশাল্লাহ যাবো, একসাথে কর্মসূচি নেবো। সেটা অচিরেই আপনাদের সাথে আলোচনা করে আরেকটি এই আনন্দ র্যালি না আনন্দ কোনো পরিবেশে কীভাবে যে সকল কর্মসূচিটা হবে সেভাবে হবে। যেহেতু আমরা সবাই ক্লান্ত, বিভিন্ন এলাকার এই জায়গায় মানে আমাদের শ্রদ্ধা মুরব্বীরা আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত আছেন। ২৪ নং ওয়ার্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের অনেক এলাকারই এখানে আছেন। আমি আর দীর্ঘায়িত করতে চাই না আমাদের এই কর্মসূচি। আজকের দিন, আজকে রাত্রটা এবং কালকের দিনটা সবাই রেস্ট নেক, আমার মনে হয় সবার জন্য ভালো হবে। পরশু দিন আবার আমরা একসাথে হয়ে আলাপ আলোচনার সাপেক্ষে হয়তোবা পরবর্তীতে আমরা কী করবো সেভাবে আমরা আগাবো। সেই হিসেবে এখানেই আমাদের এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের তৃতীয়বারের নির্বাচনের জয়ী মানে জয়ের নিশান আপনাদের মাঝে দিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবশেষে ওয়ার্ডের নোয়াদ্দা মহল্লাবাসী তৃতীয়বারের মতো ভোটযুদ্ধে বিজয়ী কাউন্সিলর আফজাল হোসেনকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। সাইফুল্লাহ মাহমুদ টিটু, NAN TV, নবীগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জ।